অসুস্থ বাবাকে জঙ্গলে ফেরে যান সন্তানেরা এরপর যা ঘটল গাজীপুরে অসুস্থ এক বৃদ্ধ বাবাকে জঙ্গলে ফেরে চলে যান তার সন্তানরা তিন দিন পর জঙ্গল থেকে উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ পরে বৃদ্ধকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে পরে ওই বৃদ্ধের দায়িত্ব নেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হালিম উদ্ধার হওয়া বৃদ্ধের নাম চাকিব আলী সর্দার তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সাকিব আলীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে ফেলে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি সি আব্দুল হালিম গণমাধ্যমকে জানান গত চৌঠা ডিসেম্বর বিকেলে থানার আওতাধীন একটি জঙ্গলে এক বৃদ্ধের পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় সেখানে বৃদ্ধকে অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায় তার পায়ে মলমূত্র লেগেছিল এবং প্রস্রাবের রাস্তায় একটি ক্যানোলা লাগানো ছিল বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমাজসেবা অফিসারকে জানানো হলে তারাও দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন পরে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাতেই থানার গাড়িতে করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে ওই সময় বৃদ্ধের মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন ওসি আব্দুল হালিম এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম